প্রথমেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এটা হচ্ছে হিমসুরি পাহাড়ের দিনের ভিডিও, আমার কাছে রাতের একটি ভিডিও আছে, আমি দুটি আপলোড করব। আপনারা রাতের ভিডিওটাও পুরোপুরি দেখতে পারবেন, দিনেরটাও। আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং লাভার থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা চলে আসলাম হিমসুরি পাহাড়, কি বলে, হিমসুরি ট্যুরিজমে। তো এখানে হচ্ছে পাহাড় আর পাহাড়ের সাথে একটা পার্ক, সো এই হচ্ছে এটার এরিয়াটা। যদিও আজকেও লেট করে আসছি, রাত হয়ে গেছে। এখানটা বসে পিকনিক তোলা যায়, খুব সুন্দর। খুবই সুন্দর। কক্সবাজার আসলে আপনারা অবশ্যই এই জায়গাটা আসবেন, এত সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড বান্দরবন বলা যায়, তারপরে সাজেক, আসলেই খুব সুন্দর, অসাধারণ। আর এখান থেকে তো বিচের সিনটা একদম, কি বলবো, খুবই সুন্দর। অলরেডি আসলে রাত হয়ে গেছে, যে কারণে রাত হয়ে গেছে। আমি ভাবি পড়েছি, এখান থেকে আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর। মানে টোটাল কক্সবাজারের ভিউটা এত উঁচু থেকে দেখা যায়, অসাধারণ। এখানটায় হচ্ছে আপনার দূরবীন আছে, থেকে কি কি যেন দেখায়, আমি গেছিলাম বুঝি না, আমার চোখ টোক একদম ইয়া হয়ে যায়। এই যে সূর্যাস্তটা একদম। আর এটা হচ্ছে রাস্তা, যে রোড থেকে আমরা আসছি, খুবই সুন্দর। আসলে এই জায়গাটা আপনারা অবশ্যই আসবেন, কক্সবাজার আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন। এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট বা খাবার, খাবার টাবার খাওয়ার জন্য এখানে উঠলে হয়তো অনেক ক্ষুধা লাগে বা পানির পিপাসা লাগে। এই যে এখানটা থেকে আরও ক্লিয়ার দেখা যায় একদম। আজকে এমনিতে আবহাওয়া খারাপ, তাছাড়া রাত হয়ে গেছে, সেজন্য হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তাও যতটুকু দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। উঁচুতে আছে, অনেক উঁচুতে, ফোনে আসলে বোঝা যাচ্ছে না, অনেক উঁচুতে। এটা থেকে এখন নামবো। আম্মু তুমি নামো না, আল্লাহ আমার ভয় লাগতেছে, তুমি নামো না। এই যে দেখেন রাস্তাটা কেমন, আর ওদিক থেকে তো সিঁড়ি উঠছে, আল্লাহ আমি নামতে পারতেছি না। আম্মু তুমি ওদিক যাও। এই যে ওয়াও, এত সুন্দর এই ভিউটা, অস্থি, মাই গড। আসলে দুই দিন আসলাম, দুই দিনই, ওমা রাত হয়ে গেল, আমি এখানটা তো ভয় লাগতেছে, আমি ভিউটা কীভাবে নিব। তারপর আর একটা সুন্দর স্পট আছে, সেটা হচ্ছে ঝর্ণা, ঝর্ণার একটা কর্নার। আচ্ছা ওইখানে ওরা আছে, আমি, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি একটু ওটা ভিডিও নিয়ে আসতে, এখানে দাঁড়াও। এই যে এটা থেকে আরেকটা পথ, ওরা এখানে ছবি তুলতেছে, ও মাই গড, এইখানে পানি ফেলায় এই রেস্টুরেন্টে। এই যে ওরা এইখানটায় আছে, এই শিল্পীরা উঠে এখানে কাজ বাজ করে, ক্যামেরাম্যান দিয়ে ছবি তুলতেছে। আম্মু তাহলে এদিকে আসো, এদিকে আসো। এই যে পিচ্চি বসে আছে, ফটোগ্রাফার আছে, আপনারা ওনাদের কাছ থেকে ছবি তুলতে পারবেন। এই যে দেখেন চাকমা বোনগুলারে, দেখেন, ও মাই গড, এত সুন্দর ভিউ। হয়তোবা সাজেকের থেকে এটা সুন্দর হবে না, কিন্তু আমি আসলে এখানে প্রথম আসছি, আর সাজেক যেহেতু আমি যাই নাই, সেজন্য আমার কাছে এতটা বেশি অবাক লাগছে। তারপরে কুয়াকাটা হচ্ছে এটা সেকেন্ড সাজেক, সেকেন্ড বান্দরবন। তারা আসলে ছবি তোলার প্ল্যান করতেছে, আর এত আবহাওয়াটা খারাপ, বৃষ্টি যেমন সেরকম হচ্ছে মেঘ, খুবই খারাপ অবস্থা। এই যে